আসসালামু আলাইকুম সবাইকে। সো ওইটা দেখেন, আমি একটা সার্ভে করেছি, ওইটা আমার সাকসেসফুল হয়েছে আর কি। অনেকে দেখবেন ভিডিওতে কি করে আপনাদেরকে একটা থাম্বনেল দেখাবে যে $1 $1.5 পেয়ে গেছে, হ্যাঁ, কিন্তু সাকসেসটা দেখাতে পারে না। সো দেখেন, এই ভিডিও দেখলে আশা করি সবগুলো সহজ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে এই সার্ভেতে আমি ক্লিক করবো 9.2 USDT-তে। তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে, কারণ অনেকে বলে 3 মিনিটে 5 মিনিটে ওরা সার্ভে করে ফেলে। সো এইগুলো হচ্ছে একটা ভুয়া কথা, মিনিমাম ভাই 25 থেকে 30 মিনিট লাগবে। সো এই ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, এজন্য দেখবেন হয়তো 12 মিনিটে শেষ হয়ে যাবে। সো আচ্ছা, তো ভিডিও চলতে থাকুক আর আমি কিছু বলতে কথা বলতে থাকি আপনাদের। হ্যাঁ, তো কিছু ইনফরমেশন আমাদেরকে ভুল দেওয়া যাবে না সার্ভেতে। যেমন একটি কথা বলি আমি, যে ইনফরমেশন গুলা বারবার আপনাকে চাইবে, মনে করেন আপনার জন্ম তারিখ কি, হ্যাঁ, আপনার বয়স কত, আপনি ফুল টাইম কাজ করেন না পার্ট টাইম কাজ করেন, এই ধরনের, এই যে আপনার জন্ম তারিখ আসছে, এইগুলো সবসময় সেম দিবেন। যে কোনো একটা দেন, জাস্ট মাথায় রাখবেন যে সবসময় সেম দিতে হবে। যদি কখনো ভুল হয়ে যায় তাহলে ভাই সার্ভে কম আসবে বা না আসতেই পারে। এই যে আপনার লিঙ্গ, এই পুরুষ না মহিলা, এগুলো কখনো ভুল করা যাবে না। ওকে, তো চলেন আমরা যাই সার্ভেটার জন্য অপেক্ষা করি। এই যে আসে বলছে আপনি কোথায় থাকেন, আপনার এগুলো ভুল করা যাবে না, সবসময় সেম দিবেন। আর সবসময় প্রশ্ন করবেন, প্রশ্ন কি চাইছে ওইটা দিবেন। বলছে আপনার বর্তমান ঠিকানা কতজন বসবাস করে, আপনি দিতে পারেন। আমি এখানে দিতেছি 5 জন। এগুলা ভুল দিলে তেমন একটা সমস্যা নাই, জাস্ট জন্ম তারিখটা, সালটা কখনো ভুল দিবেন না। হ্যাঁ, আপনার অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, হ্যাঁ, সো দেন যার যেটা আছে দিতে পারেন, সমস্যা নেই, ওটা সমস্যা করে। হোয়াটস ইউর ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ, আপনি ম্যারিড হইলে ম্যারিড, ডিভোর্স হইলে ডিভোর্স, এলন হইলে এলন দিবেন। আর সবসময় একটু সময় নিয়ে আনসার করবেন, তাহলে কি ওরা বোঝে না আপনি আসলে বুঝে শুনে আনসার দিতেছেন। যত সময় নিয়ে দিবেন, মনে করবেন আপনার সার্ভের সাকসেস রেটটা তত বেশি থাকবে। আর যত দ্রুত দিবেন, দেখবেন মধ্যখানে বলবে যে সরি, উই ক্যান্ট ফাইন্ড ইউর সার্ভে, বর্তমানে আপনি কি করেন। দেন আমি এখানে দিতেছি বেকার, তবে চাকরি খুঁজছি। আচ্ছা, যে এই সমস্যাগুলোর মধ্যে কোনটির কারণে বিশ্ব শিশুদের সুস্থ থাকার বিষয়ে আপনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে থাকেন। দেন একটা এখান থেকে দিতে পারেন, কি দেয়া আছে সবগুলো একটু পড়েন, সময় নিয়ে দেন, সমস্যা নেই। দিলাম পরিষ্কার জল, স্যানিটাইজেশন, অ্যাক্সেস, এটা দিয়ে দিলাম নাকি, ভালো মানের শিক্ষার ক্ষেত্রে অ্যাক্সেস। ওকে, বাচ্চা শিশুদের খাদ্য সমস্যা এবং অপুষ্টি নিয়ে কত মানে চিন্তিত। আচ্ছা, এই ভিডিও চলতে থাকো, আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনাদের। মনে করেন যে ভাইয়া কখন সার্ভে কাজগুলো বেশি আসে, সো আপনাদের একটা সময়ের কথা আমি বলবো, এটা হচ্ছে রাত 1টা থেকে ভোর 6টা। হ্যাঁ, রাত 1টা থেকে ভোর 6টা পর্যন্ত সার্ভে সবচেয়ে বেশি আসে। আপনি ফজরের নামাজ যারা পড়েন, আলহামদুলিল্লাহ ওনারা ট্রাই করবেন ফজরের আগে অথবা নামাজের পরে ট্রাই করবেন। এই যে সার্ভেটা আমি করতেছি, এটা হচ্ছে ফজরের জাস্ট একটু আগে আমি করতেছি, মানে এই সার্ভেটা করে আমি ফজরের নামাজ পড়বো। হ্যাঁ, এগুলো সবসময় প্রশ্ন করবেন, আনসার দিবেন, তাহলে দেখেন আপনাদেরকে দুইটা ব্যাপার ইনফরমেশন দিলাম। একটা হচ্ছে ভাই 2 মিনিট আর 3 মিনিটের সার্ভে হবে না, মাথায় রাখতে হবে মিনিমাম 25 থেকে 30 মিনিট সময় নিতে পারে ওরা। আর দ্বিতীয় হচ্ছে রাত 1টা থেকে ভোর 6টা, এই সময়ে সার্ভে কাজগুলো সবচেয়ে বেশি আসে। আর আর আপনাদেরকে বলছি কি, যে ইনফরমেশন গুলো বারবার আপনাকে জিজ্ঞেস করবে, মনে করেন এই একটা সার্ভে আর একটা সার্ভে, তো দেখবেন সেম কোয়েশ্চন করছে, তখন আপনাকে সেম জিনিসই আনসার দিতে হবে। যে আপনি বলছেন আপনার জন্ম তারিখ জানুয়ারিতে, অন্য সার্ভেতে আজ করলে জানুয়ারি দিবেন। আপনি দিয়েছেন 1998, তাহলে অন্য সার্ভেতে আজ করলে 1998 দিবেন। এইগুলা ভুল করা যাবে না। সবগুলো এইভাবে পড়েন, একটু সময় নিয়ে, সবগুলো ট্রাই করুন যে একটু সময় নিয়ে আনসার দিবেন। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, আমি চেষ্টা করবো আরো ছোট করার জন্য। তো এই জন্য
এই সার্ভে করতে আমার টোটাল প্রায় 25 মিনিটের মতো সময় নিছে আর কি ওরা। তো এখন আমি একটু দ্রুত মানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিতেছি, আপনারা হ্যাঁ অ্যাডজাস্ট করে নিয়েন। ওই যে ওইটা কিন্তু আমি দ্রুত করি নাই, জাস্ট ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি আর কি। সো আপনারা একটু সময় নিয়ে করবেন, আর অল্প সময় লাগবে সার্ভেটা শেষ করতে। সো দেখেন যাদের সবাই কি যে আনসার গুলো কি করবো না করবো জানা দরকার, তা ওনারা কন্টিনিউ করতে পারেন, নয়তো আপনি ভিডিওটা স্কিপ করে একদম শেষে চলে যান। শেষে চলে যাওয়ার পরে দেখেন আসলে এটা আমার আদৌ সাকসেস হয়েছে কিনা, নাকি আমি এমনিতেই ফেক একটা থাম্বনেল দিয়ে দিছি যে আমি আর সাকসেস হয়েছে আর কি। তো চলে যান আপনারা একদম শেষে। ওকে, আল্লাহ হাফেজ। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব বলবো না যদি ভালো লাগে করলেন, নয়তো যদি ভালো লাগে ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।